ছাদ দিয়েছে।
দেখি নানাকে ডেকে নানা সাড়া দেয় কিনা নানা আরে ও মরণ নানা কে রে আরে আপা নাতনি নানা নাতনি ও নাতনি হ্যাঁ নানা ঠিক আছে তুই ওখানে দাঁড়া আমি আসছি তাড়াতাড়ি আসেন কেবলই একটা বিচার করে আসলাম বিচার করে আয়শা বাড়িতে পৌঁছাতেই পারেনি আমার টাকাটা কি তবে যাক মোড়লের পদবি যখন নিয়েছি বিচার তো আমাকে করতে হবে তাই কি তাই না দেখি লাতনিটা আবার কি মনে করে আমার বাসায় এসেছে কি রে লাতনি নানা নমস্কার থাক সুখে থাক আলু তো শুকায় গেছে আর কত শুকাতে বলছেন নানা আর আমার পানি সরে না গো কানেন নানা তাই তো রে তোর চোখে জল তোর মুখ দেখছি শুকনো মুখনা কি হয়েছে খুলে বল তো আমাকে কি হয়েছে আমি সব কথা বলবো যদি ওকে ধরে নিয়ে আসেন আমার সাথে ঝগড়া লাগে সে চলে গেছে এটাও বাড়িতে দেখছি মেয়ে মানুষের গর্জন এই সময় আবার কোন মেয়ে মানুষ আমার বাড়িতে আসতে পারি ওকে মাগ না ওগো শুনছ কে গো কে গো তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি তুমি যেভাবে এভাবে তো থাকো না তুমি এরকম ভাবে আছো আমি তো দেখে ভয় খেয়ে গেছি ওকে শুনো বলো তুমি কি আমার দিকে একটু লক্ষ্য করবে না বলো কি যে করবে তুমি তো আমার ঘরের লক্ষ্মী সেই কথা বলে বলে তুমি আজ পর্যন্ত আমাকে থামিয়ে রেখেছো ওকে শুনো হ্যাঁ বলো তোমার জন্য আজ প্রতিদিন ভাবে সেজে বসে থাকি আচ্ছা ঠিক আছে প্রতিদিন এই ছুরি পুরি বিচার করে মানে তোমার কি এগুলো ভালো লাগে বলো তো আরে শুনো পদবি যখন আমি পেয়েছি বাপ দাদার আমল থেকে তো সেই ক্ষেত্রে আমাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় যে বাসায় যাও বাসায় যে আরাম করো আমি ঠিক সন্ধ্যার পরে এসে তোমার যত কথা ঠিক আছে যত কথা আমি খুলে ফেলবো তুমি বাসায় যাও সত্যি বলছো হ্যাঁ যাও বেশ তাই যাচ্ছি আচ্ছা ঠিক আছে এই লাতনি না না সবই বুঝলাম তুই যে কথা বলছিস কেন না দুজনকে সামনাসামনি আসার পরে তোদের দুজনের দুই পক্ষের কথা শোনার পরে আমি একটা বিচার করে দেব তাই তো যদি ঠিকভাবে বিচার করে দেন তাহলে ওই মিংসার ভাত আমি খাব নালে বাবার বাড়ি চলে যাব কি বলিস তুই আমি সাত গ্রামের মরণ আমার ভয়ে বাগে বকে ত্যাগ করে দরকাই আর সামনে তোর বিচার করতে পারবো না তুই যা বাসায় চলে যা তুই বাসায় তোর বাসায় গিয়ে বস আমি শয়তানকে দেখে নে দেখতে পাবো শয়তানকে একটু নিয়ে এসে তোর সামনে বিচার করে দেবো তাতে তো খুশি তো হ্যাঁ তো আমি খুব খুশি যদি আপনি আমার বিচার করে না দিতে পারেন হ্যাঁ তাহলে আপনাকে আমি কি শাস্তি দেব বলো সেটা বলার আর দরকার নাই লোক অনেক আছে তুই যা আমি শয়তানকে ডেকে নে আচ্ছা ঠিক আছে নানা আমি গেলাম আচ্ছা আপনি নানা আচ্ছা ছোটটার নাম কি রে সে নানা স্বামীর নাম বলতে হয় না আবার দেখছেন স্বামীর নামও বলবে না আচ্ছা স্বামীর নাম বলবে না আকারঙ্গিতে বল ওই যে ভাদ্র মাসের পর কি মাস হয় না না আমি তো দেখি ভাদ্র ভাদ্র আশ্বিন কার্তিক ওইটাই না না ওইটাই ও কার্তিক আমার কর কবজা বয়স হয়ে গেছে তো ও ধরে মারিস না রে বলো হ্যাঁ মারিস কি তোমার বয়স হয়ে গেছে ও বয়স হয়ে গেছে যা যা শয়তানকে আমি দেখে নে পাবো সেখান থেকে খুঁজে নিয়ে আসি এই শয়তান মনে হয় এই চান্দুরিয়াতে আত্মীয় ফাউন্ডেশন মিলন মেলা একটা প্রোগ্রাম হচ্ছে এই শয়তান মনে এখানেই আছে দেখি দেখি তো আছে কিনা কার্তিক আছিস না এদিকে মনে হয় না এই শয়তান এদিকে দেখি তো কার্তিক আছিস আরে কার্তিক আমি তোর মোড়ল নানা রে মোড়ল নানা হ্যাঁ হ্যাঁ আরে তোকে ডাকতে এসেছি শোন এদিকে আয় মাইক্রোফোন ভালো হলো তার লেগে আমি যেতে পারছি না নানা আপনি কি খালি মুখে আছেন শোন ব্যাপার হলো কি বাড়ি যাবো না রাগারাগি রাগারাগি হয়ে গেছে দরকার হলে মাইক্রোফোন বাড়িতে বাইন দিলি আসতো দু চারটে আছে না না বাড়ি যাবো না গিন্নির সাথে এগারো দিন থেকে রাগারাগি এগারো দিন থেকে রাগারাগি মানে হ্যাঁ কিলিয়া রাগারাগি কিলিয়া রাগারাগি হ্যাঁ সে কথা বুঝলেন
বলেন না কি কথা বলবো না এটা কি এটা কি মাস কোনটা এটা ফেব্রুয়ারি মাস হ্যাঁ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ইব্রানে ভাষা ভাষা আন্দোলন মাস আচ্ছা আচ্ছা ঘটনা হলো শুনেন হ্যাঁ বল তার মধ্যে ধরেন যে আত্মীয় তো বুঝাই হয়ে গেছে হ্যাঁ মিল ছিল না আচ্ছা মিল হয়েছে হ্যাঁ আর আত্মীয় আসলে পরে আমি খেদমত করে হ্যাঁ হ্যাঁ খেদমত হয় আমার আত্মীয় গেলে পরে খাইতেও দেয় না তোর অত কথা শুনবো না বাইরে থেকে তুই কাছে আয় কাছে আয় না 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 তার নাতি তার নাতি আমার কে হয় তোর ভাই হয় আমার ভাই এসেছিল আইছিল চিন্তা করিস না ভালো আমি চাষা বলে বসে থাকিনি আচ্ছা আচ্ছা তোরে চিন্তা করলো যে আমার ভাই হয় আচ্ছা না না হ্যাঁ কথা বলবো তুই আমার কাছে আয় তোকে আমার সঙ্গে তোর কিন্নির কাছে দেওয়া লাগবে বিচার করে দিবেন তো হ্যাঁ বিচার করে দেব গেলে যাবে না হলগাটা চলে যাবে না আর বিচার করে দিব না তোকে বিচার কার বিচার করে দিব ভাই সত্যি হ্যাঁ দেখেন আচ্ছাই বিচার করার আগে যাওয়ার আগে দি কি দিবি কি দিবি নমস্কার ও সুখী থাক সুখী থাক সুখী তো আছে তিন দিন থেকে কেমন রাগারাগি করে রাগারাগি করে হ্যাঁ তে রাগারাগি কি নিয়ে সেটা জমে তাইছি আমি বুঝতো হ্যাঁ তো বিচার করে দিন আমি একটা গান গাওয়ার যাব গানও পারিস তুই হ্যাঁ আচ্ছা বল ওরে গান শুনতে দিলো না রে ওই মোর নানাতে ওরে কত দুঃখ আছে মনে কত দুঃখ আছে মনে ভুলতে যায় আঘাতে ওই মোর নানাতে গান শুনতে দিলো না রে মোর নানাতে আবার নেই নিজের জমি ফসল নাঙ্গল দিয়ে নিজের জমি আমার মুখ ফিরিয়ে থাকে জানে কি বাড়ি গেলে গিন্নি আমার মুখ ফিরে থাকে নানি আমার মুখ ফিরিয়ে থাকে কেমন বেটা ছেলে তুই মুখ ফিরে থাকে বেটা ছেলে তো করবে কিনা বললে কি মানে নানি সাথে পারে না গিন্নি সাথে পারে না নানির সাথে পারিস না তুই হ্যাঁ নানির সাথে পারিস না কি করে বের কো কুতু কুতি দি পারি বললে এই কথা তোমরা আদর করে না আদর করে আদর আদর করে হ্যাঁ আর কিছু বল আবার রাতের বেলা শুনিয়ে থাকি হ্যাঁ একটা মেরে ফেলে যে গাড়ির চাকা ও চাকা দেখছে মানে চান্দের এসে থামলো আচ্ছা আচ্ছা চলেন হ্যাঁ বল বিচার করবেন বিচার করে দেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি করবেন তো অবশ্যই কি করবো বলে বিচার ঠিক আছে চলেন তুই লাফালাফি করবি না আমি কিন্তু খুব গরমে আছি এমনি দুইটা বিচার করে এসেছি খুব গরম হয়ে আছে আমার বেটা ছেলে তোর এটা এই পাশা দেখছে দেখবে না তুই দিকে দেখো আরে ওই কথা বলিনি তোর তোর মুখ পরে তোকে সহ্য করছে না ও আরে আমার মুখ দেখবে না না তাহলে আপনার মুখ দেখবে আমার কেন মুখ দেখবি তুই কি এমন করেছিস যে তোর মুখে না হ্যাঁ বল আমার বাড়ি দেখছ যে শালা শালা কোবে করে শালা তাও জানি না ভালো কথা তো বুঝ আমার ভাই হতে পারে হ্যাঁ তুই জানিস না বিয়ের সময় দেখাই পাইনি দেখাবাস না না আরে তোর গিন্নিকে জিজ্ঞাসা করেছিস হতে পারে তার ভাই এটা আত্মীয় আত্মীয় আমার আত্মীয় আমি জোগাড় করে নিয়েছি কিভাবে জোগাড় করে নিয়েছিস শীতলাই ছিল শীতলাই তারপর চব্বিশ নগর ছিল হ্যাঁ সরকার এখন যাওয়া সব শুরু করে দিয়েছে আমি ভালো কথা তো আত্মীয় আত্মীয় থাকবে হ্যাঁ বেটা ছেলে এখন ধরেন যে যাই আত্মীয় বাড়ি ঘন ঘন খাবো আরে আত্মীয় তো আসবে আত্মীয় থেকে আত্মীয় আসবে না আত্মীয় তো অবশ্যই আসবে শুনেন আত্মীয় আমার বাড়িতে আসবো মুরগি ভাই করবো হ্যাঁ খাওয়াবে আমার খাওয়াবে তোর খাওয়া হবে তোর খাবি ভালো কথা তো কি মূল ঘটনাটা কি আমাকে খুলে বল ছেলে আছে একটা ছেলে আছে হ্যাঁ
আচ্ছা আমার বেটা ছেলে বেটা ছেলে তারপর আমার মতন তোর মতনই তো বেটা ছেলে আমার লাগ যেরকম হ্যাঁ আমার বেটার লাগ সেরকম আচ্ছা দেখতে যেমন আমার সাগর কলা কত বড় হ্যাঁ একবার লম্বা লম্বা হ্যাঁ তুই তো খাটো হ্যাঁ হ্যাঁ তুই তো খাটো হ্যাঁ একবার ছোট ছোট গিন্না আমার লম্বা হতে হতে মানে বেটিয়া গেল শয়তান কি কাজিস কেন কষ্ট হয়েছে তোর গিন্নি রাত তুই কাঁদছিস কেন আমার কষ্ট হয়নি তোর কি কষ্ট হয়েছে বিরাট কষ্ট কেমন শীতের রাত হ্যাঁ পূজা করতে থেকে হ্যাঁ নদী পাড়ি দিয়েছি আচ্ছা জলে নামিয়েছি হ্যাঁ আবার উঠেছি কেমন করে ছেলে যখন অসুখ হলো আচ্ছা তখন চলে কোনো ডাক্তারের খানা যাবি তো তুই যায় দেখছি নৌকা নাই নাই মানে সাঁতরে তো শুরু করে দিল হ্যাঁ ছাত্রীর উপর চলে গেল হ্যাঁ আর শীতের রক্তে দন্দে জলে ভিজে গেছে আমার শরীর হ্যাঁ আমার ডাক্তার কেড়ে কাছ থেকে ওষুধ নিয়ে আসছে ছেলেকে দিই তারপরে খেলে ছেলে কিন্তু অসুখ ভালো হয় এই জন্য তুমি জন্মদাতা পিতা হ্যাঁ কিন্তু তোর থেকে আর কষ্ট বেশি কি না সেটা তো জানতে হবে তোকে দেখেন ছেলেকে লাগবে না তোর কিভাবে কষ্ট সে কষ্ট আমাকে খুলে বল তাহলে আমি বিচার করে দেব আচ্ছা নানা হ্যাঁ ও সব মিথ্যে বলছে নানা ও কি করে বাচ্চাকে মানুষ করে নানা ওই ছেলে আজ পর্যন্ত একটা প্যান শার্ট তেল সাবান কিছুই দেয় না ও কি কথা বলছে নানা কি রে কি হয়েছে তুমি সেদিন কেন হ্যাঁ যাই আর ছেলের জন্য আমি মেরে খেয়েছি কেমন করে এই লোকের যে অপমান হাননি আপনি কেমন কেন তুমি টাকা নাই কি করবো দুটা প্যান চুরি করে চুরি করে লিছি চুরি করে লিছি চুরি করলে তো মারবে মানুষ ধরা খেয়ে গেছি হ্যাঁ তখন আমার বেটা সাথে গেলে গেছি বেটা বিচে যায় আমি জঙ্গলে তখন লুকাইছিল কেন তোমাকে মারে তুই বিশাল কাজ করেছিস তোর সন্তানকে তুই একটা জিনিস কিনে দিতে পারিস না চুরি করে তোকে আদর করবে পয়সা ছিল না যে ও পয়সা ছিল না তো কাম করিস না তো পয়সা থাকবে ডাকেন ছেলেকে ডাকেন এই লাগবে তোর ছেলে কোথায় আছে ডাক্তার গোপাল মহান গোপাল তুমি আমার বেটা বেটা আমার মতো নিতে গেছে এই রাইতে রাইতে বল বলে হয়তো বাইরে হয়ে গেছে বেটা আমাকে আব্বা মিলছে এই যে কালীগঞ্জে তোর কথা বললো না মানুষের সামনে আচ্ছা ঠিক আছে বললো না কালীগঞ্জ হাটে জিলাপি চুরির খাতা দেখলাম আর তোমার সবাই মারলো হ্যালো এ কথাটা বলে ফেলো আমি খালি মারি খাই লোকে বলে যে আপনি অপমানই হননি শুনে বেটা এখানে বেঁচে থাকো হ্যাঁ আমি ডাকবো যখন তো আমার দিক চলে আসবা হ্যাঁ ডাকতে বলেন এই এলাকি এই সন্তান এই মিডিলে থাকবে সন্তান তুই ডাকবি সন্তান তুই তোর কাছে যায় ছেলে তো হ্যাঁ তুই ডাকবে লাতনি ডাকবে লাতনি ডাকলে যদি ছেলে যায় লাতনি তুমি ডাকবে তোর আমি আর আমি তুমি আমার বেটা দাঁড়া এখানে এই শয়তান তোর তোর মা পায়ের মাপের কু কেন ওখানে তুমি লম্বা লম্বা এখানে খাটো খাটো ঘটনা কি দাম হইলো কি না
না না দুদা বলে ভাবে হবে চললাম এখান দ্বারা আচ্ছা দাঁড়ালাম এই লাগবে কাকু তুই আগে রাখবি না আমি রাখবো আগে তুই আগে রাখবি আচ্ছা রাখ কেমন এই যে মাইক যাই দুনো বেটা তোমার লাগে তুমি তো বললো না তুই আমার শুন না ওরে আমার লক্ষ্মী ওরে আমার ব্যাটারি আমার মা কাল চান্দে হাটে যা চুরি কা চুরি কিনি খাবো আছো বাপ ধন শুনা আছো আমি তোর কথা শুনবো না কাল কি তোর যদি কষ্ট দেখাতে পারিস ছেলের কষ্ট যে বেশি দেখাতে পারবে তার ছেলে ঠিক আছে আর যার কষ্ট নাই তার ছেলে নেই আমি দেখাবো দেখা দেখাবো দেখা ছেলে দাও ছেলে দাও বলো তুমি তার ছেলে কোথায় নিয়ে যা লাতনি তোরা আমার কাছে আয় আমার কাছে আসে তোদের সাথে আমার পার্সোনাল কথা আছে বলেন শোন তোদের কথা আমি বুঝে গেছি তোরা অযথা কষ্ট দেখানোর চেষ্টা করছিস ঠিক আছে কিন্তু দুজনারই কিন্তু কষ্ট আছে আছে হ্যাঁ তাহলে কিন্তু দুজনার থেকে আরেকজনের কষ্ট কিন্তু বেশি আছে নাই আমার সাথে ধরবি কি হ্যাঁ লাতনি আগে তুই শুরু করতো আরে মায়ের গোচর নাকি হ্যাঁ বলো দেখি মায়ের গোচর বাবার গোচর মায়ের গোচর বাবার গোচর আঠারো মুখ আমের মাঝে আঠারো মুখ আমের মাঝে খেলছে ভবে রস গোহারি খেলছে ভবে রস ছেলে কোথায়